please clap for her nevertheless. তোমায় নিয়ে যায়নি বলে ওর হাজার কত হয়েছে? ডো 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 আর আমার দুটো দুপাশে থাকতো দিদি ভাইয়ার মেয়ে, ওটা হচ্ছে কি নাম ওরা কি বলে চিয়ার গার্লস। অপরে তো দেখি ভয় পেয়ে যাবে, এটা কে এসছে রে বাবা, কত বড় গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে যখন দানটা দেওয়া হয়ে যাবে তোমাদের ঢুকতে দেবে না, আমাদের গার্জেন গুলোকে বার করে দেয় খেলার পর থেকে। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে এই ব্লগটা এখান থেকে আরম্ভ করছি। আজ এখন যাচ্ছি মেয়ের গানের সার্টিফিকেট নিতে। মেয়ে বিক্রম ঘোষ একাডেমিতে গান শেখে, তো সে তার সার্টিফিকেট দেবে, বিক্রম ঘোষ নিজে থাকবে, তো সেটাই যাচ্ছি ডোভার লেনে দেখি। আর সেখান থেকে আমাদের একটু প্ল্যান আছে যে আমরা আমার মেয়ের জ্যার শাশুড়ি যে যিনি তিনি একটু অসুস্থ, তাকে দেখতে যাব। তাছাড়া অনেকদিন দেখাও হয়নি, দেখাও করতে যাব। তো চলো সারাদিনটা দেখি কেমন কাটে। সারাদিন না, এখন সন্ধ্যে বিকেলবেলা কটা বাজে এখন? সাড়ে চারটে। ঠিক আছে চলো। হয়ে গেছে আমাদের পিটিএম, তো মেজিনিমাকে দেখতে যাচ্ছি এখন। কালকে আবার স্কুল আছে, সেজন্য তাড়াতাড়ি ফিরতে হবে একটু, তো তাড়াতাড়ি হয়ে গেছে। যেটুকুন জ্যাম এর জন্য যেটুকুন, খুব কাছে এখান থেকে আমাদের ডোভার লেনে হয়েছে মানে পিটিএমটা আর প্রোগ্রামটা, আর এতে রানিকুটিতে হচ্ছে ননদের বাড়িতে। মানে
এনে ঢাকি বিশালকো এই ফিরছি, অনেকটা রাত হয়ে গেছে, কালকে মেয়ের স্কুল আছে, খুব মানে ও তো খুব রেগে গেছে, যাই হোক, কারণ ও তাড়াতাড়ি ওঠে আর তাড়াতাড়িও শোয়। মামাই ঘুমিয়ে পড়েছিস? ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ও ঘুমিয়ে পড়েছে গাড়ির পেছনে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। সারাদিন ও স্কুল ছিল, তারপরে গানের প্রোগ্রামটা ছিল, তারপরে গিয়ে আসলে কথা বলতে বলতে দেরি তো হয়েই যায়, আর অনেক দিন পর পর দেখা হলে যা হয়। যাই হোক, আজকের ব্লগটা এইখানেই শেষ করব। চলো একসঙ্গে রাতের কলকাতা দেখতে দেখতে বাড়ি ফেরা যাক। পৌঁছে গেছি, খুব সুন্দর জার্নিটা হয়েছে। ওখান থেকে 10টায় বেরিয়েছিলাম, পুরো 1.5 ঘন্টায়, কিন্তু কোথাও দাঁড়াতে হয়নি, মানে 11:30 কোথাও দাঁড়াতে হয়নি, সিগন্যাল যেটুকু এ হয়েছে, নাহলে কোনো জ্যাম ছিল না, রাস্তা ফাঁকাই ছিল। তোমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখেছ, যাককে আজকের মতো এখান এই অবধি। গুড নাইট, ভালো থেকো, ভালো রেখো।